তৃণমূলের সদস্য, অথচ নির্দল বা অন্য দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে দল। বেঁধে দেওয়া হলো 48 ঘন্টা সময়। জেলা কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানালো তৃণমূল। দলীয় সদস্য অথচ নির্দলে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া হুঙ্কার জেলা তৃণমূল নেতৃত্বের। তৃণমূল কংগ্রেসের সদস্য বা কর্মী অথচ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল বা অন্য দলে গিয়ে দাঁড়িয়েছেন, এরকম যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, যদি আগামী 48 ঘন্টার মধ্যে তাদের প্রচার বন্ধ করে দলীয় প্রার্থীকে সমর্থন না করেন, তাহলে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস। এদিন মধ্যমগ্রাম পার্টি অফিসে জেলা নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে বারাসাত লোকসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলাতে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বৈঠকে বসেছিল। বৈঠকে ঠিক হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে নির্দল অথবা অন্য কোনো দলের হয়ে যারা প্রার্থী হচ্ছেন, তারা প্রার্থীপদ প্রত্যাহার করে লিফলেট ছাপিয়ে দলীয় প্রার্থীকে সমর্থন জানাতে হবে, না হলে 48 ঘন্টার মধ্যে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে কাকলি ঘোষ দস্তিদার আরো বলেন, নির্দলে দাঁড়িয়ে জিতে গেলেও তাদের আর দলে নেওয়া হবে না। এই প্রসঙ্গে বিধাননগরের উদাহরণ টেনে তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে ভোটে লড়ে জিতেছিলেন, ওই প্রার্থীকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দলে নেওয়া হবে না। যেখানে যেখানে নির্দল প্রার্থী দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাঁড়িয়েছেন, 48 ঘন্টার মধ্যে তাদেরকে সেই প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে, যদি তারা নির্দল হিসেবে দাঁড়ান বা আমাদের দলীয় কর্মী অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে দাঁড়ান, উভয় পক্ষকেই 48 ঘন্টার মধ্যে তারা যদি প্রার্থীপদ প্রত্যাহার না করেন, তাহলে পরে কিন্তু দল তাদেরকে বহিষ্কার করবে। হ্যাঁ, এখন তো লিফলেট দিয়ে উইথড্রয়ের টাইম চলে গেছে, তাদেরকে আমাদের যে দলীয় প্রার্থী তার সমর্থনে প্রত্যাহার করতে হবে, এটা দলের শৃঙ্খলার মধ্যেই পড়ে, সেইভাবেই তাকে প্রত্যাহার করতে হবে, না হলে পরে সে শৃঙ্খলা যে কমিটি আছে, রক্ষা কমিটি, তারা তাদেরকে কিন্তু বহিষ্কার করা হবে এবং কোনো মতেই এই প্রার্থীদের বা এই দলীয় কর্মীদের ফেরত নেওয়া হবে না দলে। এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোথায় কতজন বিক্ষোভ করেছেন সেটা বড় কথা নয়, শৃঙ্খলা রক্ষাই হচ্ছে বড় ব্যাপার, একজন দুজন বা সংখ্যা বড় নয়, আমাদের সাথে আগে যারা ছিলেন কিন্তু দলের বিরুদ্ধে নির্দলে অথবা অন্য দলে দাঁড়িয়েছেন, তাদের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, না হলে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। যারাই আমাদের দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদেরই সাথে আগে ছিলেন কিন্তু দলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নির্দল হিসেবে অথবা অন্য দলের প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছেন, তাদের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তারা যদি প্রত্যাহার করে নেন, অর্থাৎ প্রত্যাহার করবেন আমাদের প্রার্থীর সমর্থন একদম জানিয়ে স্পষ্টভাবে লিফলেট করে, সেটা যদি না করেন 48 ঘন্টার মধ্যে, তাদের বহিষ্কৃত করা হবে, এই সিদ্ধান্ত আজকে জেলা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মধ্যমগ্রাম।